আচ্ছা, সারা দিন চলে গেছে, এবার রাত্রে দেখায়। এই বছরে বিবাহবার্ষিকীতে মা বাবা কি দিয়েছে? নাতি আবার সব গুছিয়ে রাখে, তাই তো? ঠিক আছে, তুমি যাই অঙ্কি কাছে, বাবা বলছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের এখন টাইম হয়ে গেছে সকাল 11:30। এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। কালকে আইবুড়ো ভাত পর্ব মিটে যে খাওয়া দাওয়া বেশ চাপ ছিল, ওই জন্য আজকে হালকা পুতলা আর হয় না, আমাদের ওই হালকা পুতলা রান্নাবান্না হয় না। কিন্তু মাছের আইটেম আজকেও আছে এবং আমার জন্য আছে চিকেন। আর আমাদের আর্যবাবু এখন স্নান টান করে পেয়ারা নিয়ে বসছেন, এবং ওনার পেয়ারা হচ্ছে ওনার ফেভারিট, এবং যেটা উনি কারোর কাছে দেবেন না। হ্যাঁ, বাবা খেয়ে নিচ্ছে, পেয়ারা দেবে না, সব হবে, পেয়ারা হবে না, না না আপেলও দেয়, পেয়ারা দেবে না। কি বাবা নিয়ে নিচ্ছে, দেখো কাঁদাচ্ছে কেন? একটা দিয়ে দাও, একটা দাও, পেয়ারা দেবে না। আজকে আমাদের রান্না হয়েছে, এটা ও চাটনিটা আগে বেরিয়ে গেছে। তো এখানে আছে ডাটা দিয়ে, বড়ি টড়ি দিয়ে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, এটা ডাল, এটা হচ্ছে চাটনি, এখানে আছে চিকেন, চিকেন মাছ, আর এটা বাবার জন্য রাতের একবারে মাছ করা আছে। এখানে আর্যবাবুর মাছটা জাস্ট ছাড়লাম, এবার এটাকে পরিষ্কার করতে হবে। তোর ঘুম লাগবে না, আবার ছুটলি দাদার পেছনে, আর্য ওই দা আবার ছুটলি দাদার পেছনে, আর দাদা ঘুমাবে, চলে আয়। এখানে আজকে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো ঘুমাবে। আর এখানে একটা পাঞ্জাবি নিয়ে বসছি, এটা একটা অদ্ভুত টাইপের পাঞ্জাবি, কেন অদ্ভুত পরে তোমার সঙ্গে শেয়ার করবো, আগে চলো করে নিই। দুপুরবেলায় ঘুম টুম থেকে উঠে আর্য আজকে অনেক সকালে উঠে গেছে, তখন বাজে 5টা। এবার আমি তো আর বসে বসে থাকতে পারি না, এটাকে কমপ্লিট করলাম, একটা পাঞ্জাবি ধুতি কমপ্লিট হলো, পাঞ্জাবিটা প্রায় হাফ কমপ্লিট হয়ে আছে, এখন পুরোটা কমপ্লিট করতে হবে। আপাতত করা যায় গিয়ে চাটা করে, মেঘ আবার করছে, আবার বৃষ্টি নামবে, আর হওয়া যাবে না। এখন আলু বাবলি হবে, তার সব সরঞ্জাম গোছানো হচ্ছে। আগের দিন তোমার আলু বাবলি খাওয়াতে গিয়ে আমি রক্ত দিয়েছি, জানো, রক্ত দিয়েছি মানে হাত কেটে গিয়েছিল, ওই জন্য সব কেটে দিয়েছি, আজকে আজকে সব আমি কেটে দিয়েছি, তোমাকে বারবার রক্তদান করতে হবে না। ও তলায় একটা কিছু দিতে হয়, তারপরে কাটতে হয়, দাও দাও, অনেক হয়েছে, দাও, ছুরি মারা যায়নি। ওরা আপনার একটা প্লাস্টিকের প্যাকেট আছে, আলু কাবলিটা ভালো করেছিল, কিন্তু ঝালটা কম দিয়েছে, মানে আলু কাবলি ফুচকা আলু এইসব খাওয়ার সময় যদি একটুখানি ঝাল ঝাল না হয় ভালো লাগে বলো। এবারে দিয়ে দিয়েছে বিট নুন, আমি যদি ওখানে ছিলাম না, কারণ আর্যকে আমি তখন খাওয়াচ্ছিলাম। ছোলা সেদ্ধ করা আছে, দুপুরবেলায় ছোলাগুলো দিয়েছে, আচ্ছা ধনে পাতা দিয়েছে, দিয়েছে জিরে গুঁড়ো, আর একটু মানে চাট মশলা দিয়েছে, আর লেবুর রস দিয়েছে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছে। এই যে এখানে রেডি করে ফেলেছে, ওদিকে আমি পেঁয়াজও কেটে রেখেছি। সব রান্নাটা করলাম আমি, স্টেজ ফিনিশ করতে এসেছি, আমি স্টেজ ফিনিশ বললাম তোমাকে সব ভাগ করে দিলে, তুমি তো ভাগ করবে না, তাই আমাকে নামতে হলো মাঠে। ও বলছি পেঁয়াজ সবজি হবে, সবাই তো খাবে না পেঁয়াজ, কেন সবার তো সমস্যা, অত গুঁড়িও না, এটা অনেক বড় বড় তো, ওই জন্যই তো আমি এমন রেখে দেয় এত ভালো নিমকিটা। কি তোমার নিমকি দিয়ে ভালো লাগে? আলু তো আলু কাবলি কিসে হয়? আমার নিমকি ভালো লাগে, কিসে ভালো লাগে শুধু এর সস দি। হ্যাঁ, তোমার সস দিয়ে কি ভালো লাগে? বাবা আলু কাবলি খাওয়া হয়েছে, এখন পড়তে বসেছে। তোমাকে কে পড়ায়? আম্মা। তোমার দিদিমণি কে? বাবা। বাবা দিদিমণি, আম্মা পড়ায় বাবা দিদিমণি। দেখো তো কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো পড়াশোনা করছে,
এই ইয়ার কি করবে না পড়তে পড়তে দাও তুই পড়াটা মন দিয়ে পড়ছিস না হাসছিস তোর কথা কই নি হাসি বাচ্চা ছেলে ওই হাতে কাজ কর বাচ্চা ছেলে গুজি ঠাকুমা এদিকে ও পড়তে বসেছে খানিকটা আমি পড়ে দিয়েছি এবার মামুনি বসেছে মানে ও তো সবার কাছে পড়তে চায় সবাই ওকে পড়াতে বসে মানে এত আমার ছেলে পড়াশোনার প্রতি ঝোঁক ওকে পড়াশোনার প্রতি ঠেলতে ঠেলতেই আমরাই মানে আর পাওয়া যাচ্ছে না তো সেই জন্য যা হোক ওকে বসিয়ে দিয়েছি আর এখানে এবার নিয়ে বসে গেছি পাঞ্জাবিটা বাবা এখনো পড়াশোনা হচ্ছে ওদিকে ছোট দাদা এসে তো এখনো বসে করতে হবে বাবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব তো হয়ে গেছে ও এবার খাবে চলো আর্যকে খাইয়ে দেওয়া দিয়েছি আর আর্য চলে গেছে আর্য দিদার দায়িত্বে বা চলে যাবে আমরা খাবো এবার দুপুরের ভাত মামুনি অনেকখানি নিয়ে ফেলেছে তো সেটাকে এখন কভার আপ করতে হবে তার জন্য পেঁয়াজ কেটেছি ভাবে ভাত ভাজা অপূর্ব যেহেতু সোমবার ছিল মামুনি ভুলে গেছে এবং অপূর্ব ভাত চাল নিয়ে নিয়ে ফেলেছিল সেটাকে এখন সদগতি করতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই লেহেঙ্গাটা কিছুটা এঁকেছি আমি বাকিটা এবার আঁকবো কারণ এত ঘে পুরো একদম জুড়ে গেছে এটাকে এখন এঁকে রাখবো খানিকটা এঁকেছি আর খানিকটা এঁকে রাখতে হবে মুসল গায়ে নেমেছে পড়েছে আর্য দেখো রেনরেন হচ্ছে রেনরেন হচ্ছে কি হচ্ছে রেন হচ্ছে ও তুমি রেন দেখছ ও তুমি আজকেও শেভিং করলে না কখন আর ছেলে জন্মবার তো বাবা মানে মায়ের ছেলে জন্মবার আজকে মায়ের ছেলে মানে ছেলে জন্মবার কাল ছিল কি রেন দেখবি এই ছেড়েছে নাও হাতে কলটা না ওরা ফেলে দিলে কেলো এটা ফেলে দাও আচ্ছা সারা দিন চলে গেছে এবার রাত্রে দেখায় এবছরে বিবাহবার্ষিকীতে মা বাবা কি দিয়েছে সেই বলেছিলাম দেখাবো কিন্তু আর দেখানো হয়নি কারণ ব্লগ তখন আমরা করে নিয়ে আস তারপরে তারপরে এই ব্লগ আমরা করছি ওই জন্য দেখানো হয়নি তুমি একটু নেচো কম আচ্ছা প্রথমেই বলি অপূর্বর কাছে পেন্ডিং রয়েছে কারণ যেহেতু বিয়ে বাড়ি আছে তখন একটা স্পেশাল কিছু নিতে হবে ওই জন্য পেন্ডিং করে রেখেছি আমি এখন কিছু নিইনি দেখা যাক কী নেওয়া যায় মোনার বিয়ের সময় কিছুটা নেব আপাতত এটা হচ্ছে মা বাবার তরফ থেকে গিফট এই যে লোহা বাঁধানো স্ট্যান্ডার্ড যে লোহা বাঁধানো যেটা হয় এই যে এই দাঁড়া যেহেতু আমার এই লোহা বাঁধানোটা বারবার ভেঙে যাচ্ছিলো তো সেই জন্য এইটা মা মানে এটা নাকি সবসময় পড়ার জন্য লোহা বাঁধানো হয় তো এই হচ্ছে সেই লোহা বাঁধানো এনারা আমাকে আরেকটা ডায়মন্ডের লোহা বাঁধানো দিয়েছিল যেটা সেই লাস্ট পড়েছিলাম রিসেপশনে এখন অব্দি আর পড়িনি আর কোথাও পড়িনি সেটাই লাস্ট পড়েছি রিসেপশনে তারপর থেকে ব্যাংকের লকার থেকে বের করে পড়বো কী করে যেখানে তিনটে ডায়মন্ড আছে এবং তার সাথেই মামনি এইটা দিয়েছিল যেটা পরে আমি সবসময় থাকি এটা ভেঙে গেছিলো আগেরবার ওই জন্য এইটাকে আবার দিয়েছে মা এটাকে সবসময় পড়ার জন্য আমি পরে রাখি এটাও মামনির দেওয়া তো এটা ভেঙে যাচ্ছিলো এই যে লকেট মতো মানে লকেট না যে গিনিটা রয়েছে তাই জন্য মা এটা বাবা নাতি আবার সব গুছিয়ে রাখে তাই তো ঠিক আছে তুমি যাই মাম ঠিক আছে বাবা বলছে
বাবা মেঘ ডাকছে, তুমি ভয় পাচ্ছ? ও বাবা, এই শিলা বৃষ্টি হচ্ছে মনে হয়। এই যে ব্লগটাকে শেষ করবে, ব্লগটা তুমি শেষ করবে না? ও সবসময় পড়াশোনা করছে। উফ, পড়াশোনাই সবসময়? তুই আসো ওই সময়। বাবা ভুরু দেখা, ভ্রু কুচকে পড়ছে, চা খাচ্ছে। চা খায় কে? কে চা খায়? দিদি চা খায়। ভালো বলেছে, দাদা চা খায়, আগে চা খায়। কে খায়? দাদা। আর কে খায় চা? আম্মা খায়। আম্মা চা খায়? আম্মা চা খায়? সিংহ, চলো টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, এইদিকে এদিকে সবাইকে টাটা করে দাও। বলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, তাই তো? নতুন ব্লগ করবে? ইমা করবে না? যা।